আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ দেশের বাইরে থেকে যারা আমার টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদের এই পর্বটা দেখার জন্য আজকে ক্লিক করেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছে আজকের টাঙ্গাইল গোপালপুরের 201 গম্বুজ মসজিদের এই বিশেষ পর্ব। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসছে, সবাই কিন্তু ছোট বড় সবাই মিলে কিন্তু এই মসজিদটি দেখার জন্য, এই নিদারুণ কারুকাজের এই মসজিদটি দেখার জন্য চলে আসছে। প্রিয় বন্ধুরা দেখেন, সবাই কিন্তু সপরিবার বা কেউ একা একা, কেউ স্বামী স্ত্রী উভয়ই কিন্তু সবাই চলে আসছে এই 201 গম্বুজ মসজিদটি দেখার জন্য। ভাই, আপনারা কোথা থেকে আসছিলেন? এই পাশেই, তাই না? আচ্ছা আচ্ছা, এই যে ভাইয়েরা পাশে থেকে আসছে, আবার অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে, সেই নোয়াখালী বরিশাল বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসে এই মসজিদটা দেখছে। প্রিয় বন্ধুরা, সবার জন্য কিন্তু মসজিদটি অবশ্য উন্মুক্ত, কিন্তু ছেলে মেয়েদের জন্য আলাদা করে দেওয়া আছে, মেয়েরা ওই পাশে, ছেলেরা এই পাশে। হ্যাঁ, এই দেখেন মসজিদটা, এই মসজিদে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই মসজিদটি দেখার জন্য আসে, হাজার হাজার দর্শনার্থী এই মসজিদটি দেখার জন্য আসে এবং এই মসজিদটি দেখে যায়। প্রিয় বন্ধুরা, তার ধারাবাহিকতায় দেখেন অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ এই মসজিদটি দেখার জন্য এসেছে। উপরে, ছাদের উপরে কিন্তু 201টি, সেই 201 গম্বুজ মসজিদ আছে। হ্যাঁ, এই দেখেন সবাই কিন্তু, ছেলে মেয়ে সবাই, হ্যাঁ সপরিবার কিন্তু এই মসজিদ দেখার জন্য আসছে আর কি। তো আসলে অনেক ভালো লাগছে এই 201 গম্বুজ মসজিদ দেখে। হ্যাঁ, 201 গম্বুজ মসজিদ দেখে অনেক ভালো লাগছে। হ্যাঁ, দেখি আমরা একটু। আসসালামু আলাইকুম আঙ্কেল, কোথা থেকে আসছিলেন বাবা? আপনার চোখে কি সমস্যা? আপনি চোখে দেখতে পান না? চোখে দেখতে পান না, কিন্তু আপনি এই 201 গম্বুজ মসজিদ দেখার জন্য আসছেন? আচ্ছা আচ্ছা, মানে আপনি কি কোনো অনুভব, অনুভূতি আছে যে অনুভব করতে পারেন যে এরকম হতে পারে, বা কোনো কিছু অনুভব করতে পারেন চোখ দিয়ে? মানে আইডিয়া করতে পারেন, তাই না? চোখ নেই, তারপরও চলে আসছেন, পরিবারের জন্যই আসছেন, তাই না? পরিবারকে সাথে নিয়ে আসছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা দেখেন, আসলে এই 201 গম্বুজ মসজিদ, হ্যাঁ, দেখার জন্য সবাই কিন্তু সপরিবার চলে আসতেছে বা চলে আসে প্রতিদিন, হাজার হাজার মানুষ কিন্তু এই মসজিদে আসে। হ্যাঁ, এই যে অন্ধ লোকটি বললো যে চোখে দেখি না, তারপরেও কিন্তু চলে আসছে ওনারা। হ্যাঁ, ওনারা কিন্তু চলে আসছে এই মসজিদ দেখার জন্য। তো আসলে এই মসজিদটা আপনি যদি না দেখেন, হ্যাঁ, কোনোভাবেই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করাতে পারবো না যে এই মসজিদটা এত সুন্দর, এত সুন্দর এই মসজিদ। হুম, আসসালামু আলাইকুম বড়ভাই, কোথা থেকে আসছেন আপনি? পাশে। হ্যাঁ, আপনি কি এখানে এসে রেগুলার নামাজ পড়েন? নামাজ পড়েন, কাজ করেন? কি কি কাজ করেন আপনি? টাইলসের, তাই না? এখনও কাজ বাকি আছে, তাই না? অনেক কাজ বাকি আছে, তাই না? এখানে প্রতিদিন কি পরিমাণ মানুষ আসে দেখার জন্য? ভালোই আসে, তাই না? অনেক লোকই আসে, তাই না? আচ্ছা, অনেক দূর দূরান্ত থেকে, সারা দেশ থেকে আসে। আর যেমন আমি আজকে অনেককে জিজ্ঞেস করছি, কেউ গাইবান্ধা, কেউ রংপুর, কেউ হিলি, মানে কেউ বরিশাল, নোয়াখালী, সব জায়গা থেকে আসে, সব জায়গা থেকে আসে, তাই না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অনেক মানুষ কিন্তু এখান দিয়ে আসে, অনেক মানুষের পদাচরণ। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। কি নাম? রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম, চোখে কি একটু সমস্যা? চোখে কি দেখা যায় বাবা? ও আচ্ছা আচ্ছা, তো এই যে আজকে 201 গম্বুজ মসজিদ কোথায় থেকে দেখতে আসছে? আমরা এই মধুপুর। মধুপুর থেকে? মধুপুর তো তাও অনেক দূর, তাই না? হ্যাঁ, অনেক দূর। পাশে কে এটা? তোমার নাম কি বাবা?
আব্দুল্লাহ, তুমি কি একটু চোখে কম দেখো, এই তো দেখতে পারো তো, 201 গম্বুজ মসজিদ দেখছো, উপরে উঠছিলা, কেমন? হ্যাঁ ভালো। আচ্ছা এখানে কি নামাজ পড়েছো এসে? ও আচ্ছা আচ্ছা, আর তোমার নাম যেন কি বললাম? মোহাম্মদ রাকিবুল। আচ্ছা এই যে তুমি যে চোখে দেখতে পাও না, তাতে কি এই যে আজকে 201 গম্বুজ মসজিদ দেখার জন্য আসছো, এটা কি অনুভব হয়, অনুভব করতে পারো বা আইডিয়া করতে পারো, আইডিয়া করা যায়? এমনি কোথায় লেখাপড়া? কোথায়? মানিকগঞ্জে। মানিকগঞ্জে কি কোন লেভেলে লেখাপড়া? হেফজখানা। কয় পারা হেফজ হয়েছে যাব? ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 16 পারা হেফজ হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। এটা তো চোখে না দেখেই, তাই না? চোখে না দেখে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, দোয়া আছে, হ্যাঁ দোয়া রইল, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখেন, জি 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 জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আমি একটু যে মসজিদ নিয়ে করতেছি তো এই জন্য আর কি। এই আচ্ছা আচ্ছা, তো প্রিয় বন্ধুরা এই হলো এই এই হলো এই অবস্থা যে দেখেন সবাই কিন্তু, হ্যাঁ মানুষ চোখে দেখে দেখতে পারে না, হ্যাঁ মানুষ চোখে দেখতে পারে না, তারপরও কিন্তু আল্লাহ চোখের জ্যোতিটা হয়তো বা দেয়নি বা কী কারণে কেড়ে নিয়েছে সে আল্লাহ মাবুদই জানে, তারপরও কিন্তু এই 201 গম্বুজ মসজিদ দেখার জন্য, এক নজর দেখার জন্য সবাই চলে এসেছে টাঙ্গাইলের এই। তো প্রিয় বন্ধুরা আজকের মতো এই পর্বটা তাহলে আমি এখানে শেষ করে দিলাম। আপনাদের দোয়া ভালোবাসা চাই, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি 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 করে শেয়ার করবেন, যেন মানুষের কাছে পৌঁছায় আর কি, মানুষ যেন দেখে বা এই ধরনের মসজিদ যেন আমাদের বাংলাদেশে আরও হয়। হ্যাঁ এই মসজিদটা দেখে যেন আমরা এই এই অনুকরণ থেকে শিখতে পারি বা এর চাইতে মানে এই মানের বা এর চাইতে আরও উন্নত মানের মসজিদ যেন আমাদের বাংলাদেশে হয় ইনশাআল্লাহ। সে অবধি সবাই আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন, আর যে মসজিদের প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম, ওনার জন্য দোয়া ও ভালোবাসা আছে, আল্লাহ যেন তার এই ত্যাগ আল্লাহর দরবারে কবুল করে গ্রহণ করে, আল্লাহ যেন সেই উছিলাই তাকে সহ আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, কারণ সে তো গফুরুর রহিম। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করে এবং তার দিনের পথে চলার তৌফিক দান করে। এই বলে আজকের এই পর্বটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।